আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি নিপা। তো আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজ আমি বিকাল থেকে ব্লগটি শুরু করেছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগরিবের নামাজের পরে আমি মজাদার গরম গরম হালিম খেয়ে নিচ্ছি। তো আমি হালিমটা আসলে কীভাবে রান্না করেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর শেয়ার না করলে তো আসলে থাকতে পারে না আমি আপনাদের সাথে। যেটাই করি না কেন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করি, আর শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আমি যেটুকু জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, আর দেখুন আমি কিভাবে হালিম রান্না করেছি। অবশ্যই ভালো লাগবে, খুব সাধারণভাবে রান্না করেছি, কোনো কঠিন কোনো কাজ না আসলে হালিম রান্না করা। আমরা সবাই কম বেশি হালিম রান্না করে থাকি, আর যেহেতু রাঁধুনি হালিম প্যাকেট এসেছে তো আরও সহজ হয়ে গেছে। যাই হোক, তো এই তো কয়েকদিন গরম হওয়ার পরে অবশেষে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে। তো বাহিরে অনেক বাতাস, আর বাতাসের কারণে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। আল্লাহ যখন বৃষ্টি দেয় অবশ্যই আমাদেরকে ভালোবাসেন, রহমত দান করে, আর যখন গরম দেয় তো বুঝে নিতে হবে আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছে, কারণ গরমটা তো দোজকের ইয়ে থেকেই আসে, দোজকের একটু উত্তাপ আমাদের পৃথিবীর বুকে দেয়। তো এই জন্য আর এইটুকু উত্তাপে আমরা সহ্য করতে পারি না, অস্থির অতিষ্ঠ হয়ে যাই। যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি হাজার হাজার শুকরিয়া। তা আসলে বৃষ্টি দিলেও আল্লাহ মানে মানুষের মন পায় না, গরম বেশি দিলেও মানুষের মন পায় না, এই হয়েছে আসলে আমাদের অবস্থা। তো যাই হোক, আমার মানে ফুল গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে, বাগানবিলাস প্লাস মাধবীলতা সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগছে, আর গাছে ফুল ফুটলে আসলে সবারই ভালো লাগে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আই হোপ আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এই তো আমি প্যান উঠিয়ে দিয়েছি, তো এখানে আমি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা করার পরে আমি কিছু অংশ উঠিয়ে নিব, আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। খুব সহজ আসলে হালিম রান্না করা। তো আসলে এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম হালিম খেতে আসলে হঠাৎ করে মন চাইলো, আর মন চাওয়া মাত্রই আসলে তৈরি করে ফেললাম, মানে ফেলতেছে এখন রান্না করছে। যাই হোক, তো এখন আমি পেঁয়াজটা নেড়ে দিচ্ছি, আর অলরেডি আমি গোশটা হালিমের মশলা দিয়ে রান্না করে রেখেছি, আর হালিমের যে ডালটা আছে সেটাও আমি 2 কাপ পানিতে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তো সব কিছু আমি আগেই রান্না দুপুরে রান্না করার সময় রেডি করে রেখেছি, জাস্ট এখন আমি হালিমটা মানে তৈরি করব। তো আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি 4/3 ভাগই উঠিয়ে নিব, আর কিছু আমি পাতিলে রেখে দিব যেটা আমার রান্না করতে কাজে লাগবে। তো এই বৃষ্টির দিনে আসলে অনেক কিছু স্পাইসি বা ঝাল জাতীয় খাবারগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে, মিষ্টি জাতীয় খাবার আমার এমনিতেই খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তো আমি কিন্তু গোশটা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার ভিতরে। গোশের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা ঝাল দিয়েছি, কারণ হালিম একটু ঝাল ঝাল না হলে হয় না। এই যে হালিম মিক্সড, এই রাঁধুনি হালিম মিক্সডটাই আমি রান্না করছি। এই যে ডালগুলো আমার ভিজে রেখেছে, এখন ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। তো হালিম রান্না করতে গেলে আসলে একটু বারবার মানে নেড়ে দিতে হয়, নাহলে নিচে লেগে যায়, আর হালিম রান্না করার সময় অবশ্যই কাছেই থাকতে হয়, কারণ একটু দূরে চলে গেলে এটা নিচে লেগে একদম পুড়ে যায়, আর অনবরত এটা নাড়তে হয়, একটু মানে ধৈর্যের ব্যাপার আছে হালিম রান্না করাটা। তো কিছু করার নাই, ভালো কিছু খাইতে হলে তো অবশ্যই একটু কষ্ট করতে হবে। এই তো কয়েকটা আস্তে আস্তে মরিচও দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ গোটা গোটা, এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে কালারটা দেখুন কত লাল, মানে ঝাল ঝাল দেখেই বোঝা যাচ্ছে। আর হালিম দেখলে কিন্তু আমার অলরেডি জিভে পানি চলে আসে, হালিম আমার অনেক প্রিয়।
আর গরুর গোশ দিয়ে আমার হালিম অনেক ভালো লাগে খেতে। আমি মুরগি দিয়ে কখনোই হালিম খাই নাই, আমার কাছে এটা ভালো লাগে না মুরগি দিয়ে হালিম খেতে। আমার আসলে পছন্দের গোশই হচ্ছে গরুর গোশ, তো গরুর গোশ দিয়ে আমার সব কিছুই খেতে আসলে ভালো লাগে। এই তো আমি কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়, কারণ একটু পুড়ে গেলে আমার এত কষ্টের মানে হালিম রান্নাটা একদম বৃথা চলে যাবে। আর আমার হাজবেন্ড আসলে 5টা সাড়ে 5টার মধ্যেই বিকালে নাস্তা করে ও বাইরে চলে যায়, যেহেতু আমাদের গাড়ির ব্যবসা তো সব সময় একটু মানে বাইরে তাড়াতাড়ি যেতে হয়। আর আমরা তো আসলে নামাজের পরে মাগরিবের নামাজের পরে আমি আমার ছেলেরা নাস্তা করি, যদিও আমার বড় ছেলে নাই, ও নানির বাসায় গেছে। এই তো আমি কিন্তু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, আর আমি মিডিয়াম আঁচে রেখেছি হালিমটা। এই যে আমি দেখতে পাচ্ছি অনবরত নেড়ে দিচ্ছি। আর যারা আমার পাশে আছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা আমাকে সাপোর্ট না করলে হয়তো আমি সামনের দিকে এভাবে এগিয়ে যতটুকুই যাচ্ছি হয়তো পারতাম না ততটুকুই। আসলে আমরা সবাই সবাইকেই সাপোর্ট করি, নতুবা আমরা কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারবো না একে অপরকে যদি সাপোর্ট না করি। আর যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, আর ভিডিও রিলেটেড কমেন্ট পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এই তো আমার হালিম রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে আবারও আমি অনবরত নেড়ে দিচ্ছি। তো হালিমটা আসলে অনেক মজার হয়েছিল, আমি তো খেয়ে আসলে এখন ভয়েসটা দিচ্ছি। আর খাওয়াটাও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে, কারণ লাস্টের দিকে অনেকেই দেখতে চায় না, তো বুদ্ধি করে একটু সামনেই দিয়ে দিলাম আগের অংশটুকু, মানে পিছনের অংশটুকু আগে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার হাজবেন্ডও বলেছে যে হালিম রান্নাটা অনেক ভালো হয়েছে। তো আমার বড় ছেলেকে অনেক মিস করছি, ও নেই, ওকে আমি ফোন দিয়ে বলেছিলাম যে এসে খেয়ে চলে যাও, কিন্তু আসলো না। যাই হোক, ওর জন্য একটু রেখে দিব, ও আসলে ও খাবে। তো ঝাল লবণ একদম পারফেক্ট, আসলে আমার অভিজ্ঞতা যত দিনের সেটা থেকেই বলছি, আমি আগে যখন বিয়ের আগে আসলে কেউ তেমন রান্নাবান্না জান না, আমিও জানতাম না, কিন্তু আমি রান্নাবান্না করলে আমার কিন্তু ঝাল লবণ খুব একটা বেশি দিতে হয় না, একবার দিলেই হয়ে যায়। তো এই তো আমার হালিম রান্নাটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে বাটিতে উঠিয়ে নিয়েছি, টেবিলে দিয়ে দিয়েছি লেবু, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্ত, আর শশা ছিল না, আর ওয়েদারটা আসলে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো এই কারণে আর বাইরে কাউকে পাঠাইনি শশা আনার জন্য। তো এখন আমি আমার হাজবেন্ডকে খেতে দিব, ও খেয়ে চা খেয়ে একদম বাইরে চলে যাবে। তো এই তো এখন আমি বাটিতে দিয়ে দিচ্ছি গরম গরম হালিম, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। আসলে বৃষ্টির দিনে এই দিনে এই ধরনের মানে গরম গরম খাবার খেতে, ঝাল ঝাল খাবার খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। কার কার এই ধরনের মজার মজার খাবার খেতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই তো কাঁচামরিচও দিয়ে দিলাম, এখন পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম, এখন লেবুর রস দিয়ে ওকে খেতে দিব, একটু আদাও দিয়ে দিলাম। তো অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।